What's up guys, I'm Mehraz Khan Chola ar sathe jonno new vlog niye guys kalke amra shondhabalay ekta chaer dokane cha khete giye ekjon murubbir kache shunchi jonta rajar golpo so guys okhan theke kotholi boshote ajke amra chole arsi she jonta rajar barite ashole jonta rajar barite ki ache so guys oi ta dekhar jonno amra chole arsi jonta rajar barite so guys jawar porei amra ekta sthapona pelam jonta rajar লোককথায় শুনছি আমরা ওইখানে ওই মুরব্বির কথাই শুনছি এই স্থাপনাটা আর জয়ন্তা রাজার বাড়িতে নাকি একটা কানেকশন আছে তখনকার আমলে নাকি ওখান থেকে এখান পর্যন্ত নিজ দিয়ে সুরঙ্গ দিয়ে আসা যাইত এইটাই সেই স্থাপনাটা গাইজ আমি যেখানে আছি এখান থেকে জয়ন্তা রাজার বাড়ি 1 কিলোমিটার দূর আর তখনকার আমলে 1 কিলোমিটার দূর সুরঙ্গ পথ দিয়ে এই স্থাপনাটায় আসতো ওনারা এখান দিয়ে বের হয়ে যেত ওনারা এসে এটা তাদের গুপ্তচর মানে পথ ছিল একটা এইটা আমরা লোককথায় শুনেছি সত্য মিথ্যা আমরা জানি না জাস্ট আমরা চলে আসছি কৌতূহলী বসতে এই জিনিসটা দেখার জন্য সো ভাই আপনারা দেখতে থাকেন এখানে কিন্তু ওনাদের কথা অনুযায়ী মিলে যাচ্ছে এখানে আপনার ই আছে গেট আছে ভিতরে সো গাইজ দিন দিন প্রযুক্তি উন্নত হওয়ার কারণে রাস্তা অনেক উপরে উঠে গেছে যার কারণে এই স্থাপনাটা নিচে নেমে গেছে রাস্তাটা হচ্ছে এই স্থাপনাটা হচ্ছে গিয়ে দুইটা রাস্তার মাঝখানে একটা রাস্তায় হয়ে যায় বাট একটা রাস্তা দুইটা পাশ হয়ে গেছে এই স্থাপনাটা হচ্ছে রাস্তারই মাঝখানে আপনি জাপলং যাওয়ার সময় এইটা রাস্তার মাঝখানে পাবেনই এটা হচ্ছে জয়ন্তা রাজার বাড়ির একটা স্থাপনা এখানে এটা আপনি রাস্তার মাঝখানে পাবেন এখন আমরা জয়ন্তা রাজার বাড়ির দিকে রওনা দিয়ে দিছি আপনারা আমাদের সাথেই দেখো আচ্ছা তাহলে ভালোই আগুন লাগছিল তো আমরা চলে আসছি জয়ন্তা রাজার যে বাড়ি
আপনারা দেখতেই পাচ্ছেন এখানে শুধু ভাঙা দেওয়াল আর কিছুই না, এটা হয়ে গেছে এখন ছেলেদের খেলার মাঠ। বিশাল একটা স্থাপনা দেখতে পাচ্ছেন, এই আশেপাশে সবগুলো ভাঙা, কোনো কিছুই নেই, আগের কোনো কিছুই নেই। গাইজ, এটা ছিল ওনার বিচার সভা, এখানে উনি বসতেন, ওনার সভাসদদেরকে নিয়ে এখানে বসতেন। সো গাইজ, আপনারা একটা এরিয়াল ভিউ দেখে আসেন এই স্থাপনাটা। এই রাজার নাম ছিল গৌর গোবিন্দ রাজ। সো গাইজ, আমরা এখানে আসার পরে আমাদের দুজন ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেছে, ওনারা এখানে লোকাল। জয়ন্তা বাজার যখন আসছি তাদের সাথে পরিচয় হয়েছে। তো ভাই, আপনার নাম? ভাই আমার নাম রাজেশ। গাইজ, ওনার নাম হচ্ছে রাজু, তাদের সাথে আরেক ভাই মোহাম্মদ নূর। মোহাম্মদ নূর ভাই, ভাই এইটাই কি শুধু জয়ন্তা রাজার বাড়ি, আর কোনো স্থাপন আছে এখানে? হ্যাঁ আছে, মানে রাজা তো এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতো, তো ওই দিকেও আছে, আবার পাহাড়ও আছে, পাহাড়ের মধ্যেও রাজা স্থাপন আছে, মানে আগে গন্ডা রাজা থাকতো এইখান থেকে এখানে যাইতো। সো গাইজ, এটা আমরা জানতাম না যে এইটাই, আমরা ফার্স্টে যখন জানছি শুধু জানছি যে এইটাই, কিন্তু ওনারা বলতেছে যে এখানেও না, ওনাদের আরও দুইটা জায়গায় ওনার স্থাপনা আছে, উনি যেখানে যেখানে যাইতেন ওনার মূল বাড়িটা কিন্তু অন্য পাশে। সো ভাই, থ্যাংক ইউ, আপনাদের সাথে পরিচয় ভালো লাগবে। ভাই আমাদেরও ভালো লাগছে। বিদে নিয়ে চলে যাচ্ছি, আমরা এখন যাব ওনার মূল যে বাড়ি, ও বাড়িতে, এরপর যাব পাহাড়ের উপরে। সো গাইজ, আমাদের সাথে থাকুন। সো গাইজ, এত সুন্দর একটা জায়গায় চলে আসবো বুঝতে পারি নাই। গাইজ, এর আগে দেখাইছি আমরা জয়ন্তা রাজার যে সভা যে ছিল ওইটা দেখাইছি আমরা, আর এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে ওনার বাসভবন, উনি এখানে থাকতেন। তো গাইজ, এখন দেখতে পাচ্ছেন এটা কী অবস্থা, একবার ভেঙেচুর অবস্থা, খুবই খারাপ। এইটা ছিল ওনার কূপ, এখানে এই কূপ থেকে ওনার পানি তুলে খেতেন, এখানে উনি ঘুমাইতেন, এটাই ছিল ওনার বাসভবন। এটা ছিল ওনার আপনারা একটা এরিয়াল ভিউ দেখে আসেন জয়ন্তা রাজার বাড়ির। এখান থেকে বের হয়ে যাচ্ছি, টিল্লার উপরে নাকি একটা বাসা আছে। গাইজ, টিল্লা না, সিলেটিরা টিল্লা বলে থাকে, পাহাড়ের উপরে একটা বাসা আছে নাকি জয়ন্তা রাজা, ওই রাজার একটা বাসা আছে নাকি আপনার পাহাড়ের উপরে। সো গাইজ, আমরা ওখানে যাবো, ওই পাহাড়ের উপরে যাবো। গাইজ, আমাদের সাথে আসুন। সো গাইজ, প্রযুক্তির দ্বারা দিন দিন উন্নত হচ্ছে আমাদের বাংলাদেশ, কিন্তু আমাদের এই স্থাপনাগুলো, আমাদের ঐতিহাসিক স্থাপনাগুলো কোনো রকম উন্নতি হচ্ছে না, এগুলোর দিকে কেউ তাকাচ্ছে না। আগে এই জায়গাটা অনেক উঁচু ছিল, বাট এই দিন দিন এই জায়গাটা অনেক নিচু হচ্ছে, আমাদের এই স্থাপনাগুলো ধ্বংস হচ্ছে,
আপনি আমার পাশে এই গাছটা দেখলেই বুঝতে পারতেছেন যে কত উঁচু গাছটা আর শিকড়গুলো কত নিচে নেমে গেছে। আমরা কত নিচে আছি, তো আমার পাশে হচ্ছে গিয়ে গাইজ ইন্ডিয়া, আপনি দেখতেই পাচ্ছেন। আমরা কিছু দূর 1 কিলোমিটার হেঁটে গেলে ইন্ডিয়া। সো গাইজ, পাহাড়ের উপরে একটা স্থাপনা আছে, স্থাপনাটা আমরা দেখাইতে নিয়ে যাচ্ছি আপনাকে। সো গাইজ আমার সাথে চলুন সেই স্থাপনা। গাইজ আমরা বলেছিলাম যে জয়ন্তা রাজার যে আরেকটা স্থাপনা আছে একটা পাহাড়ের উপরে, ওইখানে আমরা যাব। গাইজ ওইটা এত দূর, আমাদের সাথে একজন লোক আছে, উনি বলতেছে এখান থেকে যে 1 কিলোমিটার দূর ওইখান থেকে। ওইটা আপনি দেখতে পাচ্ছেন, ওই যে পাহাড় আছে পাহাড়ের একদম উপরে। আমাদেরকে যেতে হলে অনেকটা রাস্তা ঘুরে যেতে হবে, প্রায় 20-25 মিনিটের মতো লাগবে। উনি বলতেছে, আমরা বলছি যে 20-25 মিনিট লাগবে, উনি বলতেছেন যে না, 30-45 মিনিট লাগবে। সো গাইজ আমরা অত দূর যাচ্ছি না, আমরা এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি ওই যে পাহাড়ের উপরে। তো ব্যাড লাক গাইজ, আমরা যেতে পারছি না, সরি। এখানে আমরা এখান থেকে চলে যাচ্ছি, আমাদের আর ওইখানে যাওয়া হলো না। আপনারা যারা এখানে আসবেন একটু সাবধানে চলাফেরা করবেন। এখানে যে অবস্থা দেখতেই পারতেছেন, আমি নামতেছি, কি অবস্থা, আল্লাহ আল্লাহ তুমি বাঁচাইও। পুরোটায় পাহাড়ে চিপা, এই পাহাড়ে উঠতে হলে একটু সাবধান, একটু অসতর্কতা হয়েছেন, আপনি পৌঁছেন শেষ। গাইজ আমাদের মেহরাজ ভাই পাহাড়ি রাস্তা দিয়ে নামতেছে, আপনারা দেখতে পারতেছেন। গাইজ পুরো রাস্তাটা পাহাড়ি রাস্তার, এইটা এত মারাত্মক রাস্তা, একটু পা হড়কিছে তো আপনি শেষ, নিজে বলছেন। সো গাইজ আমাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার জন্য সুযোগ করে দেন। গাইজ আমাদের নিউ ভিডিও আসতেছে সিলেট, যে জাফলং ট্যুরিস্ট স্পট জায়গা, ওই জায়গা নিয়ে একটা ব্লগ আসতেছে। সো গাইজ আমাদের এই ব্লগটার শেষে হচ্ছে কি আপনার জাফলংয়ের ব্লগটা আসতেছে। সো গাইজ ওটা দেখতে ভুলবেন না আপনারা। সো গাইজ টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান, খোদা হাফিজ।